দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। টেক অ্যান্ড টাচ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা আমার থাম্বনেলটি দেখেছিলেন যে জন্ম নিবন্ধন এখন অনলাইনে পাওয়া যাচ্ছে, যে অরিজিনালি ভাবে আপনারা এখন অনলাইন থেকে জন্ম নিবন্ধনটি পেতে পারবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যে সকল বিষয়ে নতুন এসেছে সব কিছুই আলোচনা হবে আজকের ভিডিওটির মাধ্যমে, এবং ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আপনারা এটি দেখতে পাচ্ছেন, জন্ম সনদ এখন অনলাইনে মাত্র 2 মিনিটে পাবেন। জন্ম সনদ ইউনিয়ন পরিষদের কাজ এখন ঘরে বসে। আপনি এরকম একটু জন্ম সনদ না পেলেও অনুরূপ কপি অনলাইন থেকে নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে একটি ব্রাউজার যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনাদেরকে লিখতে হবে বার্থ। কিবোর্ড থেকে আমি একটু ইংলিশ করে নেই। স্টপার দেন ইংলিশ, এখানে আপনারা লিখবেন BIRTH, বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন অথবা সার্স। এটি লেখার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি ওয়েবসাইট আসবে, যে ওয়েবসাইটটির নাম হলো evearifi.bdris.gov.bd। ওয়েবসাইটটিতে আসার পর আপনি কিন্তু দেখতে পারবেন যে জন্ম নিবন্ধনের তথ্য যাচাইয়ের জন্য 17 অঙ্কের জন্ম নিবন্ধনের নম্বর ও জন্ম তারিখ প্রবেশ করান। আপনাদেরকে এখানে 17 ডিজিটের জন্ম নিবন্ধনের নম্বরটি প্রোভাইড করতে হবে। তো আমি এখানে জন্ম নিবন্ধনের নম্বরটি দিয়ে দেই। জন্ম নিবন্ধনের নম্বরটি দেওয়ার পর আমাকে এখন এখানে প্রথমে বার্থ ইয়ার, এরপরে মান্থ এবং ডেট, এটি দুটি কমপ্লিট করার পর আপনি এখান থেকে এই ক্যাপচাটি পূরণ করে সার্চ বাটনে ক্লিক করে দিবেন। আপনার ওয়েব পেজটি কিন্তু একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখুন চলে আসলো রেজিস্ট্রেশন ডেট এবং বার্থ সার্টিফিকেটের একটি অনুলিপি কপি। আপনার ফোন থেকে কাজটি করতে গেলে প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন। দেন আপনার সামনে যদি এরকম পেজ আসে তাহলে এখন সিম্পল এখান থেকে কর্নারে দেখবেন প্রিন্ট বাটন রয়েছে, আপনারা এখান থেকে প্রিন্ট বাটনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো প্রিন্টার সিলেক্ট করবেন, অথবা সেভ অ্যাজ পিডিএফ করে যে কোনো কম্পিউটারের দোকানে গেলে আপনাদেরকে এই কাগজটি প্রিন্ট করে দেবে কোনো রকমের ঝামেলা ছাড়াই। আপনারা এই কাগজটি ব্যবহার করতে পারবেন যে কোনো প্রয়োজনীয় কাজে যদি আপনার জন্ম সনদটি হারিয়ে গিয়ে থাকে। তো এই ছিল জন্ম সনদ অনলাইন থেকে ডাউনলোড করার উপায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কেমন ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।